নমস্কার বন্ধুরা, বেবিজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো সাবুদানার খিচুড়ি। এটি আপনারা যে কোনো উপোষের দিনে বানিয়ে খেতে পারেন, এমনকি ব্রেকফাস্টেও আপনারা এটা বানিয়ে সার্ভ করতে পারেন। তাহলে চলুন আরম্ভ করা যাক আজকের এই রেসিপি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানে আমি এক কাপ বড় সাবু 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজাবার পর এরকম হয়েছে, দেখুন নরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি অর্ধেকটা ফুলকপি, বড় করে টুকরো করে নিয়েছি। এখানে দুটো গাজর আমি এরকম খণ্ড করে কেটে নিয়েছি, আর একটা আলুও নিয়েছি কেটে, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে মুগ ডালটা দিয়ে দেব। দিয়ে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নেব। এবার ওই কড়াইতেই আমি অল্প তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব সব সবজিগুলো। এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি খুব লাল করে ভাজবো না। এখন আমি এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি ভাজা মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ঢাকা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালের সঙ্গে সাবুটা আর কিছুক্ষণ হতে দেব। সব শেষে এতে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সাবু খিচুড়ি। এবার গ্যাস বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে দেবো।